বনিষ্ঠে কাছে, সেটার ওয়েট হচ্ছে 600 গ্রামের মতো হয়েছে। আচ্ছা, একটু ঢুকে দিই না? হ্যাঁ হ্যাঁ। তো এখন এটা কতক্ষণ থাকবে, মানে ধরেন কতক্ষণ? এটা আমি 10 মিনিটের মতো ভাজতে হবে। 10 মিনিট মতো ভাজ, তারপরে আমরা অন্য কিছু করবো। এটা একটু ভাজা হলে তারপর আমি একটু সস করে নেব, নিয়ে তারপরে করে ফেলবো। এটা হতে থাক, আমি সেই ফাঁকে সসটা করে ফেলি। এখানে আমার টমেটো সস আছে, তারপরে এটা হচ্ছে এইচপি সস। এইচপি সস, এটা হচ্ছে সয়া সস। সয়া সস আমি এখানে দিয়ে নিচ্ছি, একসাথে সব মিশাই নিচ্ছি। টমেটো সস, তারপরে ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দিব, এই 1 চা চামচের মতো আছে। এটা দিয়ে দিচ্ছি, তারপর একটু গরম মশলার গুঁড়াও 1 চা চামচের মতো দিব, একটু চিনি দিব। আচ্ছা, 1 চা চামচের মতো চিনি দিব। তবে যেহেতু সসে লবণ থাকে, তাও আমি সামান্য স্বাদের জন্য এতটুকু লবণ দিচ্ছি আর কি। সবগুলো আমি একসাথে মিশিয়ে রেখে দিচ্ছি। এখন আমি এটাকে উল্টিয়ে দিতে হবে, একটু চেপে চেপে নিব এখানে। তাহলে হবে কি, যে ফ্রাই প্যানে যে দাগ যেটা আছে ওইটা লেগে থাকবে, এটা লেগে থাকবে। হয়ে গেছে না? হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। দেখো যে সাইডগুলো পোড়া পোড়া মতো হয়ে গেছে, দেখতে তো একদম কাবাব লাগছে একদম। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে আরেকটা কাজ করতে হবে এটার স্বাদটা একটু বাড়ানোর জন্য। ফ্রাই প্যানটা একটু নেব, এর মধ্যে 1 চামচের মতো তেল দাও। একটু 1 চামচ তেল হয়েছে। এখানে আমার ওই যে মিশ্রিত যে সস যেটা আছে ওটা দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটা জিনিস দিচ্ছি, আমরা তো আসলে অনেক কিছু খাই না, তো ওরা হচ্ছে ব্যান্ডি হুইস্কি এগুলো দিচ্ছে, আমি এখানে অ্যাপেল সাইডার ভিনেগার যেটা ওটা ব্যবহার করছি। তো যেহেতু একটা বাইরের ডিশ, এই দুইটা করলাম। এখন আমাকে হুইস্কিগুলো, হয়ে গেছে আমার এটা। এখন এখন আমরা এটা কিন্তু সিদ্ধ সবজি, তারপরে সালাদ এইসবের সাথে আমাকে পরিবেশন করতে পারি আমরা। তো সতে সবজি যেগুলো আছে ওগুলো করতে পারি। তো আমি এখানে শসা, একটু পুদিনা এগুলো ইউজ করছি। আমরা চাইলে এখানে একটু গাজরও দিতে পারি। খুব সুন্দর একটা স্মেল আপা। পুদিনা দিতে পারি, পুদিনাটা শরীরের জন্য অনেক ভালো। অরুণা, আমার টিবন স্টেক রেডি। আপা অনেক অনেক ধন্যবাদ, চমৎকার একটি রান্না শিখে নিলাম, এই জন্য আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, আপনার জন্য গিফট আছে, এত চমৎকার রান্না উপহার দিলেন। তো আপনার জন্য যে ক্রেস্ট ডেনিশের পক্ষ থেকে, বাংলা ভিশনের পক্ষ থেকে, আর ডেনিশ এবং বাংলা ভিশনের পক্ষ থেকে আরো একটি গিফট হ্যাম্পার, এটা আমার রান্নাঘরে অনেক কাজে লাগবে। হ্যাঁ অবশ্যই আপা, অনেক ধন্যবাদ, তোমার সাথে এতক্ষণ ধরে আমি কাজ করলাম, তুমি আমাকে অনেক হেল্প করেছো, অনেক গল্প করে মজা করে আমরা কাজটা করলাম, অনেক ধন্যবাদ তোমাকে। বাংলা ভিশনকে ধন্যবাদ, বাংলা ভিশনের যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ, দর্শক আপনাদের ধন্যবাদ, সর্বশেষে ডেনিশ গুড়া মশলাকে ধন্যবাদ। যারা রাঁধতে জানেন না তারা একটুও চিন্তা করবেন না, কারণ হচ্ছে বাংলা ভিশনের এই আমাদের রান্নাঘর দেখলে কিন্তু অনেক কঠিন রান্নাও আপনারা সহজ করে শিখে যাবেন।
চলুন দর্শক এক নজরে টিবোনের পুরো প্রস্তুত প্রণালী আমরা দেখে নিই। প্রথমে একটা ফ্রাই প্যানে তেল পরিমাণ মতো দিয়ে গরম হয়ে এলে মেরিনেট করে রাখা টি শেপ করে কাটা গরুর মাংস 600 গ্রাম দিয়ে ঢেকে ভালোভাবে ভেজে নিন। পরে একটি পাত্রে সয়া সস পরিমাণ মতো, এইচপি সস পরিমাণ মতো, টমেটো সস পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, চিনি 1 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিক্স করে নিন। এবার অন্য একটি ফ্রাই প্যানে মিক্সড সস ঢেলে অ্যাপেল সিডার ভিনেগার পরিমাণ মতো দিয়ে নেড়ে গ্রেভি করে মাংসগুলো দিয়ে নেড়ে নিন। হয়ে এলে নামিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার টিবোন স্টেক। ড্যানিশ গুঁড়া মশলা আমাদের রান্নাঘর থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছে এক্ষুনি। তবে সঙ্গে থাকবেন একজন জনপ্রিয় তারকা।